নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে যেই মুহূর্তেই আমরা যে সমস্ত স্কুলের পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি দেখে নাও প্রশ্নপত্রটি ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে দেখে নাও এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এখানে মোর দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতীপ মান এক করে এক ইন্টু দুই সমান সমান দুই ভালো করে কোয়েশ্চেন পেপারটি দেখে নাও বিয়ের দাগের রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ এখানে মোর দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিপো মান এক করে এক ইন্টু দুই সমান সমান দুই প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হবে সিদ্দাগে রয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন প্রশ্নের মান রয়েছে দুই দেখো দুইয়ের দিকে একটা পোয়েমের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এখানেও মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু দুই সমান দুই বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানেও মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু দুই সমান দুই তারপরে দেখো আনসিনের কিন্তু একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে ভালো করে কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা শুরু করবে এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এখানে মোর চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতি প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সমান সমান চার ভালো করে প্রশ্নগুলো দেখে নাও বিয়ের দাগে ট্রুফলস রয়েছে প্রতি প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সমান সমান চার সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য কোশ্চেন প্রশ্নের মান দুই তারপরে রয়েছে গ্রামার থেকে গ্রামার থেকে চারের দাগে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতি প্রশ্নের মান এক করে এক ইন্টু চার সমান চার পাঁচের দাগে রয়েছে ডু অ্যাক্স ডাইরেক্টেড এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিপোশ এমান এক করে এক ইন্টু দুই সমান সমান দুই ছয়ের দাগে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিপোশ্নে মান দুই করে দুই গুণ দুই সময় সমান চার পরে রয়েছে রাইটিং স্কিল রাইটিং স্কিলে তোমাদের রয়েছে রাইট এ প্যারাগ্রাফ উইথ ইন হানড্রেড ওয়ার্ড অন হাউ টু প্রিপেয়ার হ্যান্ড স্যানিটাইজার অ্যাট হোম খুব সহজেই বাড়িতে তোমরা কী করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে সেই সম্পর্কেই তোমাদের কিন্তু একটা একশো ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখতে হবে দেখে নাও প্রশ্নপত্রটি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানে তুমি নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল বেলাইকন প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যেই মুহূর্তেই আমরা কোনো স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করা যায় প্রতি বছরের না এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানায় আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন